Hello friends, welcome to my channel Cooking and Chatting. I'm Shrabanti আর আজকে আমি একটা পিওর ভেজিটেরিয়ান ডিশ রান্না করে দেখাবো যার নাম হচ্ছে সরষে ভেন্ডি। এটা আপনারা বাড়িতে ট্রাই করুন আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান। তো চলুন দেখে নিই এটা বানাতে কি কি লাগছে। প্রথমেই আমরা 250 গ্রাম ভেন্ডি বা ঢেঁড়স নিয়ে নিয়েছি, এটা মাথাটা আর নেজটা কেটে দেব। আর তারপরে 1 টিস্পুন এটা কালো জিরে, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, তাছাড়া আমরা এখানে সাদা সরষে নিচ্ছি 1 টেবিলস্পুন। এটাকে পেস্ট বানাতে হবে। আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, তাছাড়া স্বাদমতো নুন নেব। তা চলুন শুরু করি আমাদের রান্না। প্রথমেই আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সরষেটাকে দিয়ে দিলাম, তার মধ্যে স্বাদমতো একটু নুন আর লঙ্কাগুলো দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে আমি এটাকে স্মুথ পেস্ট বানাবো। দেখুন আমাদের পেস্ট বানানো হয়ে গেছে, তো পেস্টটা খুবই স্মুথ বানাতে হবে। এরপর আমি কড়াইতে 2 টেবিল স্পুন এটা মাস্টার্ড অয়েল দিয়েছি, এটা গরম হলে। আমি এতে 1 টিস্পুন কালো জিরে দিয়ে দেবো। দেখুন এবার আমি ভেন্ডিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। সব ভেন্ডিগুলো দিয়ে দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য এটা ঢাকা লাগিয়ে রাখবো, যাতে ভেন্ডিগুলো সামান্য সিদ্ধ হয়ে যায়। দেখুন আমাদের ভেন্ডিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ভালো করে মিক্স করতে থাকবো যাতে মশলার সাথে ভেন্ডিগুলো ভালো করে মাখামাখা হয়ে যায়। তারপর আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো এতে। এবার সমস্তটা ভালো করে মিক্স করে নিতে হবে। এটা একটা খুব কুইক এবং ইজি রেসিপি, আপনারা যখন তখন এটা রান্না করতে পারেন, বানাতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এবার আমি এটা সরষের বাটাটা আমি সমস্তটা দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করে ভাজতে হবে। সরষেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেব। তারপরে আমি এটা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস, এটা আপনারা গরমকালে অবশ্যই ট্রাই করবেন, গরম গরম ভাতের সাথে খেতে এটা খুব ভালো লাগে। বিশেষ করে যারা ভেজিটেরিয়ান তাদের এটা খুব ভালো লাগবে। তো আমার এটা দেখুন অনেকটা জলটা শুকিয়ে গেছে, আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে রাখলেই আমাদের শেষ হয়ে যাবে ভেন্ডি ঢেঁড়স। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার এই রান্নাটা আপনারা আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও আরও ভিডিও দেখার জন্য। তাহলে ভালো থাকবেন, ভালো ভালো খাবার খাবেন। চলি তাহলে, টাটা, বাই।